নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মা জালা আপনাদেরকে স্বাগত জয় মাতারা জয়মা কালীমা আজকে বিষয় অনেকেই আমাকে ফোন করছে বলছে যে কাটাকুমারি গাছ কেমন দেখতে তো আপনাদেরকে অবশ্যই দেখা বলেছি কারণ সব জায়গায় এই কাঁটাকুমারি গাছ বনে বাজারে হয়ে থাকে কাঁটাকুমড়ো বা কাঁটাকুমারি অনেক পালা কেটে দেওয়ার ফলে আর দেখাই যায় না আপনারা যারা বন জঙ্গল বা গ্রামের দিকে সাইডে বাড়ি অনেক জায়গায় এই গাছটিকে দেখতে পারবেন তো এই যে গাছটি দেখছেন এটি অরিজিনাল কাঁটাকুমারী এর গায়ে কাঁটা আছে আর পাতাগুলো এই হয় দেখুন একটি বড় ঝোপের মধ্যে হয়ে আছে পাতাগুলো এই গায়ে এরকম ছোট ছোট কাঁটা গায়ে ছোট ছোট কাঁটা এবং এখানে প্রচুর বড় জঙ্গল হয়ে আছে গাছটি প্রচুর বড় জঙ্গল হয়ে আছে সব গাছ দেখাচ্ছি না আপনাদের চেনানোর জন্য পাতাগুলো এরকম গোল গোল হবে গায়ে এরকম কাঁটা আছে তো এই কাটোকুমারি গাছের কিছু কিছু গুণ আছে সেগুলো অসাধারণ কিন্তু সব গুণ এখানে আমি বলবো না তবে কিছু গুণ বলবো যারা ওই অমবর্ষা দেখে বা শনি মঙ্গলবার দেখে এই গাছের শিকড় তো পাওয়া খুবই মুশকিল কারণ এই গাছের শিকড়টা অনেকটা ঝোপের মধ্যে থাকে তোলা মুশকিল এই গাছের শিকড় ও এই গাছের এই কাণ্ড কিছুটা কেটে যদি কেউ তামার আমার মাদুলি বা তিন ধাতুর মাদুলিতে ভরে যদি কাছে রাখে তো জাদু টোনা বান গুপ্ত সত্যু জাদুরোনা বান বা নাও যারা মন্ত্র ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছেন জাদুরোনা বানের এই গাছের শিগড় এবং কাণ্ড লাগে এই গাছের শিগড়ও লাগে মেন শিগড়টাই মেন কাজ করে তো শুধু এই গাছটা দিলেই যে পাওয়ারফুল একটাই হবে তা নয় এর সাথে আরও কিছু কিছু গাছ দেওয়া হয় যেমন বনচার আলের বা ইন্দ্রজাল এই সব দিয়ে বনচার সিগোর ইন্দ্রজাল এবং অর্জুন ফল এই সবগুলো দিয়ে শক্ত করে কবজ করলে অনেকটা শক্তিশালী জাদুবানের কাজ করে তো এই গাছের টোনা বানের শুধু কাজ করে না এই গাছের এমনি ডাঁটা কেটে কেটে অনেকে ভিজিয়ে খায় এই গাছের ডাঁটা এবং গাছের সিগর অনেক ক্ষেত্রে আয়ুর্বেদিক কাজে লাগে অনেকে যাদের যৌন শক্তি দুর্বলতা হয়ে যায় তো যাদের শরীর দুর্বল কমজোরি যাদের যৌন শক্তি কমজোরি যাদের ওই সব দিকে সমস্যা আছে তো ওই নিয়মে খায় তো সেই নিয়মটা আমি এখানে পুরো বলবো না তো অনেকেই আমি চাই না যে কেউ কিছু জিনিস আয়ুর্বেদিক খাক সেটা ভালোভাবে ডাক্তারের পরামর্শ নিয়েই খাক তো এটা এই কাজেও লাগে যাদের যৌনশক্তি দুর্বল আর এটা তান্ত্রিক ফায়দা বলতে গেলে এই গাছের শিকড় এবং কাণ্ড কাছে রাখলে জাদুটোনা বান থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আমাদের এদিকে অনেকেরই অনেকের দেখবেন যে গরু বা ছাগল গরুদের মানে মাঠে টাটে গরু টরু রাখে এইসবের ওপর অনেকে অনেক মুখ বন্ধ করে অনেক সময় গরুর দুধ ভেড়ে দেয় এবং বাচ্চার বাছুর সাথে না খেতে পারে তো অনেকে এই গাছের আমাদের এদিকে বা অনেকেই এটা টুকিটাকি জানে এই গাছের কাণ্ড এবং এর গাছের শিকড় এবং এর সাথে কচ্ছপের পিঠের খোল কচ্ছপের পিঠের খোল এবং এই গাছের ডাঁটা এবং শিগড় একসাথে এবং তার সাথে যেটাকে বলা হয় নিমুকা লতা বা আগ্নেদি এই তিনটে একসাথে নিয়ে অনেক সময় গরু গরুর গলায় বা বাছুরের গলায় এটা বেঁধে দেয় দিলে কেউ জাদু বান বা কেউ কোনো তুপতাক করতে পারে না এছাড়া এই সব নিয়মে নিজেদের কাছে বড় বড় তাবিজ করতে গেলে আমাদের তন্ত্রশাস্তে তাবিজ করতে গেলে এই সব এই গাছের শিগড় ও ডাঁটা তন্ত্রশাস্ত্রে শনি মঙ্গলবার অমাবস্যা গ্রহণকালীন এই গাছে ডাঁটা শিগড় এবং এর সাথে যেসব গাছ বললাম ইন্দ্রজাল তারপরে সিগর এই সব জিনিস আর অনেক কিছু অর্জুন ফল এই সব দিয়ে যখন একটা শক্তিশালী কবচ করবেন দেহবন্ধনের তখন কিন্তু আপনাদের সহজে কেউ বান মারতে পারবেন এবং সহজে কোনো ক্ষতি হবে না তো এর কিছু কিছু আরও গুণ আছে তো সেগুলো এখানে এই ভিডিওর মাধ্যমে বলবো না তো এমনি আয়ুর্বেদিক গুণও এই গাছের প্রচুর শরীরের জন্য বল শক্তি বাড়ানোর জন্য এ গাছের শিকড়ে এমনি কেউ ধারণ করলে শরীরে একটা টেম্পার অনুভব করবে দেখেছি অনেকে দিয়েছি পরীক্ষা করেছি এবং খুবই ভালো কাজ করে যাদুরোনা বান থেকে খুবই ভালো কাজ করে তবে এই একটি গাছের সঙ্গে আরও কিছু দিতে হয় যেসব গাছ বললাম দিলে ভালো কাজ করে তো অনেকেই জানতে চাইছিলো কাঁটাকুমারি গাছ অরিজিনাল কোনটা এই আপনাদেরকে দেখা দিলাম এই কাঁটা এই পাতা লতানো গাছ বনের মধ্যে হয় তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে পরে এই নিয়ে আবার আলোচনা করব ধন্যবাদ